আমরা যখন সকালবেলা থেকে যখন কাউন্টিংটা শুরু হয় প্রথম টাইম কাউন্টিংটা চলছিল, তারপর চলতে চলতে যখন বিরোধীরা আমরা যারা প্রত্যেকে যখন আসন ফার্স্ট রাউন্ডের ছখানা গণনা হচ্ছিল এবং সেই ছখানার মধ্যে বেশিরভাগটাই সিপিএম এবং বিজেপি আমরা যখন দখল করে ফেলেছি এবং তৃণমূলের তাবৎ নেতাদের মানে এলাকায় যারা তাবৎ নেতা বলে পরিচিত তাদের যখন ক্যান্ডিডেটগুলো হেরে যাচ্ছে তখন তারা দৃষ্টি হঠাৎ করে লাভলি মৈত্র কিছু গুন্ডা মাস্তা মেরে পুরো ঘরটাকে কন্ট্রোল করতে থাকে এবং আমাদের কাউন্টিং এজেন্টকে মারধর করে বার করে দেয়। পরবর্তীকালে ফের আমরা গেলেও সেখান থেকে এমন ভাবে আমাদের উপরে ফোর্স করে যে আমাদের কাউন্টিং এটা থাকতে পারেনি, চলে এসছে এবং আমাদের যারা উইন করেছে এখনো পর্যন্ত সকাল থেকে আমাদের এখনো পর্যন্ত একজন মাত্র সার্টিফিকেট তাহলে যে অনেক কষ্টে নিয়েছে একজন মহিলা, তারপরে আর কোন রকম সার্টিফিকেট দেয়নি এবং এখনো পর্যন্ত তারা ঘরের মধ্যে আমাদের আর ঢুকতে দিচ্ছে না। আপনাকে মানতে আমাকে মারধর করেছে, শুধু মারধর করেনি আমাকে চিত্তি গালিগালাজ, যেটা অসভ্য ভাষা আমার মা বাবা তুলে পর্যন্ত গালিগালাজ। আপনাদের কতজন প্রার্থী এখন পর্যন্ত? আমাদের চারজন প্রার্থী, তার মধ্যে একজন প্রতিবন্ধী। সব চিন্তা আমরা করছি যে মহিলা প্রতিবন্ধীকে আটকে রেখেছে সকাল থেকে, এখন তো জল টল কিছুই পায়নি, কি জন্য দিতে গেছে তাই আটকে দিচ্ছে, তাদের কোন সার্টিফিকেট দিচ্ছে না। মানে আমরা প্রত্যেকের কাছে সাহায্য চাচ্ছি, অভিযোগ তো তৃণমূল, কিন্তু এখানকার আপনার যে চার্জ আছেন যে আইসিকে আমরা রিকোয়েস্ট করেছি, আইসি বলে আমার এটা কোনো হাত নেই, ভিডিওকে ফোন করছি ওনার একবারও আমাদের কল করছেন না, সুইচ অফ করে রেখে দিয়েছেন, আমরা কারোর সঙ্গে কোনো সহযোগিতা পাচ্ছি না। আর আমরা যখন যাচ্ছি আমাদেরকে দাঁড়িয়ে দিচ্ছে, বিএসএফ ছিল, বিএসএফ আমাদের কোনো, কিন্তু আমরা যখন ঢুকছি আমাদের আটকাচ্ছে, কিন্তু তৃণমূলের লোক শয়ে শয়ে লোক ভিতরে ঢুকছে তাদের কোনো আটকানি হচ্ছে না। এই যে প্রশাসনের নির্বাচন, তার নেতৃত্বে পুরো ঘটনাটা ঘটে, এখানকার উনি কি করে একটু ভিতরে থাকে সেটা আমাদের বিরোধীরা তো সকাল থেকেই এরকম অভিযোগ করছে, তার কারণ ওরা জানে ওদের বাইর তলার মাটি সরে গেছে, কারণ গণতান্ত্রিক ভাবে ওরা কখনোই জিততে পারে না। মানুষ ওদের প্রত্যাখ্যান করে, আবারও পঞ্চায়েত ভোটে মানুষ আরেকবার প্রমাণ করে দিল ওদেরকে প্রত্যাখ্যান করলো, আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে জিতেছি, জয়ী হয়েছি। আর আমি ভেতরে ছিলাম না, আমি যেটুকু সময় ছিলাম আমি পঞ্চায়েত সমিতির এজেন্ট হিসেবে আমি ভেতরে ছিলাম।